এই টেমপ্লেটে দেখেন হাফ এবং ফুল দুই দিকে আমরা করতে পারবো। আমরা যদি ফুল দিকে করি তাহলে আমরা রাইডারটা একটু বড় আকারের রাইডার যেটা আছে ওইটা ইউজ করবো, ওইটার ওয়েট হচ্ছে 0.12 গ্রাম। আর যদি হাফ দিকে করি তাহলে রাইডারটার ওয়েট হচ্ছে 0.06 গ্রাম, এই সুতাটাকে টেমপ্লেটে জড়াইতে হবে। আমি দেখি ফুলে করতে আছে একই মানে রাখবে। সুতা বেশি হলে সমস্যা নাই, কম যাতে না হয় কয়েকবার জড়াবে, বেশি করে জড়ালে কোনো ক্ষতি নেই। চলবে কেটে দেখেন এটার জন্য এই স্ক্রু রড আর একটু হয়তো উপরে যাবে, এই যাবে ঠিক আছে, বাস লেভেলিং আছে। এই যে দেখেন এগুলো হলো রাইডার, এই যে রাইডার, এটা হলো হাফ ফুল লেন্থের জন্য এই রাইডার ইউজ করবো, আর হাফের জন্য এই রাইডার ইউজ করবো। যে এখানে ফাঁস কাটা যে দাগ আছে এখানে আমি রাইডারটা দিয়ে দিলাম। এখন আমি হুকে সুতা ঝুলাই দিব, ওই যতক্ষণ আবার ওই এখন আবার লেভেলিং করতে হবে, সুতা ঝুলে আবার লেভেলিং করতে হবে এখানে। অনেকগুলো একবারে দিয়ে দিলাম, এটা এখানে সিঙ্গেল থ্রেড দিলে কি প্রবলেম হবে? দেখেন এখন উঠে নাই, এখন লেভেলিং করবে কেন? লেভেলিং তো এখন অটোমেটিকই হবে, ওইটার ভার না, এখন এটা ভারে অটোমেটিক লেভেলিং হবে না, এটা তো এখন উঠে নাই, আমি লেভেলিং করব। একটা একটা দিলে সময় বেশি লাগবে, না একটা দিলে বেশি লাগে, এজন্য এখন বেশি হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে? কমাতে হবে। আচ্ছা আপনারা কমান তো লেভেলিং করুন তো, দিন শুরু করেন একটা একটা করে, কমান অর্ধেক খুলে নেই, তিন চারটা কমান। হ্যাঁ দেন আপনাদের দিন করে আপনাদের অভিজ্ঞতা হয়ে গেল, ঠিক হবে গেল। একটা রেখে আর বাকি গুলো দেখেন, এখন গুনেন কয়টা আছে, এগুলো গুনেন একদম, একটা
এখানে ঘুরেন না, এখন ঘুরেন না, ঘুরাইলে আপনি সেটি নেন। এনে কাটার আছে না? কত কয়টা আছে? তাহলে কাউন্টেড আরেকটা বের করতে পারেন। আচ্ছা বের করবেন আপনারা, আরেকটা বের করেন, সুতা খুলেন। আচ্ছা কাউন্টার শুধু এটা জানা থাকলে যে বেশি হলে বের করতে পারেন, ভেরিয়েশন করতে হয় সেটা জানা জানা। এখন জোরানোর পরে তখন আমি ভুকে ঝোলানোর আগে রাইডারটা আমাকে এখানে বসাই দেন। তখন 12 কম আসবে। এটা আপনাদের অনেক সময় কাজে লাগবে, আরো লাগবে। হ্যাঁ কিংবা এই যে এটা হাফের মাপ নিয়ে এটা কেটে নেন, অর্ধেক করে নিয়ে নেন, অর্ধেক নিয়ে নেন, কেটে নেন। তারা বেরোবে দেখবেন একই দেখবেন একই ভাগও দিতে হবে না। আমাদের যেহেতু লেন্থ কম নিছে তাহলে সুতা তো বেশি লাগবে। এটা লাগবে, যেটা এটা হলো শুধুমাত্র ফুলে জন্য হাফ কটন নেছো না? হাফ কটন ছোট কমান।
হাফ কটনে ওয়েট হাফ আসবে হ্যাঁ হাফ হবে ঠিক আছে ওয়েট করে দেখলাম যে ফুল লেন্থ দেন আমরা ওয়ারপেট ডেভাইসি আমরা ওয়ারপেটটা করে এইভাবে লেখা এটা উল্টো হয়ে গেছে অর কোনটা এইটা তার মানে এরকম করে লেখা 2023 কিন্তু ওয়ারপেটটা আমরা খুলতে পারতেছি না এটা পরে এটা এখানে বসাবা আর রেটার লেন কিন্তু কত এটা একটু এটা আমাদের তো দেওয়া না খোলা যাচ্ছে না না এটা তো ইয়া হবে এই যে খুলতে উইথ কত আছে সেটা নিয়ে একটা করবা এটা কি ফেভারিট জানো না এটা কি সবারই কি এখন একজনের টা দেখে সবাই আচ্ছা ঠিক আছে আবার করে দিবা জিএসএম কত কাটবা না তারপরে ওয়েট না ওয়েট নিয়ে 100 দিয়ে গুণ দিলে কত হবে স্টেট লেন দিয়ে দিয়ে ব্লেডগুলা বেশি ভালো না ব্লেডও ভালো না পেনও ভালো না কাগজ থেকে কাটা হবে এখন আমরা এটা এই কাজ করে লক আন লোকের ব্যাপার আছে এখন এটা আমরা কাজ এখন ফিরিয়ে কাজ ঠিকভাবে কাটতেছে না ka
কাটার সময় বাম হাতে ভালো করে প্রেসার দিয়ে যায় ধরতে হবে চার্জ মেশিন যাতে লড়াচড়া না করে ডান হাতে সব থেকে মানে বুঝবেন কেমনে যেটা কাটলো কতক্ষণ ঘুরাবে যেটুকু বাকি আছে মাধ্যমে কেটে নিতে হবে আপনারা কেউ কাটবেন বাম পাশে দিকটা ধর ডান পাশে এদিকটা উল্টো হবে মেশিন যাতে না লড়াচড়া করলে লড়ে যাব ঘুরাইতে হবে ডান দিকে ঘুরানো লাগবে খালি উপরে কি জিম করো তুমি লাগতেছে ওভেন ফেব্রিকের ১.১৮ নিট সলিড না সলিড না সলিড 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 নিট এই যে মামি সিং এর সলিড নিটে তো ইয়ার নে সংখ্যা কম থাকার কথা আবার 6 সেন্স সংখ্যা কম বেশির সাথে কি সম্পর্ক ইয়ার কম ইয়ার নে ওয়েট এর সাথে চল আসলে আসি